লায়ন ডান্স ও বাংলার লোকজ নৃত্য সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে তুলে ধরেছে চীন ও বাংলাদেশের দৃঢ় বন্ধুত্বকে। I think the Bangladesh people are so kind, so nice, and the Bangladesh-China friendship will go forever. বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও দয়ায় আমি মুগ্ধ। দুই দেশের বন্ধুত্ব ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। Bangladesh-China Friendship Center, and also thanks for CMG. Thanks all the sports press in Bangladesh. শুক্রবার বিকেলে ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির সহ আয়োজক ছিল ঢাকাস্থ চীনা দূতাবাস, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগের ঢাকা অফিস। প্রতিযোগিতায় অংশ নেয়া 700+ শিশুর সবাই মেডেল ও সার্টিফিকেট পায়। চারটি গ্রুপে সেরা 12 জন শিশুর হাতে তুলে দেয়া হয় বিশেষ পুরস্কার। ডি গ্রুপে প্রথম হয়ে ল্যাপটপ পুরস্কার পায় মিথিলা ভৌমিক। আমার নাম মিথিলা ভৌমিক, আমি গ্রুপ ডি থেকে ফার্স্ট হয়েছি, ল্যাপটপ পুরস্কার পেয়েছি। আমার কম্পিটিশনটা দিয়ে অবশ্যই অনেক ভালো লেগেছে এই কম্পিটিশনে অংশগ্রহণ করে, কিন্তু প্রাইজ পেয়েছি দেখে আরও ভালো লাগছে। আমি অনেক খুশি আমি প্রাইজ পেয়েছি এবং মানে এক্সপেক্ট করিনি, আশা করিনি যে আমি যে ফার্স্ট হব গ্রুপ ডিতে, যে ল্যাপটপ পাবো, মানে এটা পেয়ে আরও অনেক খুশি লাগছে। হ্যালো চায়না শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালচারাল কাউন্সিলর লি শাওফিং, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের প্রেসিডেন্ট আসম কামালউদ্দিন, সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর আলম রানা। অনুষ্ঠানে উপস্থিত শিশু কিশোরদের মুগ্ধ করে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।